ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাইশন স্টুডেন্টস পয়েন্টের তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্ট করার জন্য তো দেখো আমি তোমাদের এখন যেসবই স্টুডেন্টসরা আছো ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী এক্সাম দিতে চলেছো দু সালে তো তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি তোমাদের এখানে আজকে ইংলিশে সাজেশান দিতে চলেছি ইংলিশ কস থেকে তো মোস্ট ইম্পর্টেন্ট যেসব কোশ্চেনগুলো এবছর আসার চান্স রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ও সেই সব কিন্তু আমি তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করবো তো প্রস থেকে কিন্তু সাজেশন করাটা সত্যিই একটা খুবই কঠিন ব্যাপার তাও যেসব কোয়েশ্চেনগুলো এবছর আসার চান্স রয়েছে হানড্রেড পারসেন্ট তোমরা কিন্তু এইসব কোশ্চেন যেগুলো আমি দিচ্ছি তোমরা এগুলো আগে ভালো করে প্রিপারেশান নেবে তারপরে যদি সম্ভব হয় অন্য কোশ্চেনও কিন্তু তোমরা করতে পারো বাট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করছি তো শুধু কিন্তু সাজেশানের ওপর বেস করে পরীক্ষার দেওয়াটা কিন্তু সম্ভব নয় তোমাদের কিন্তু সাইড বাই সাইড একটু অন্য টাইপের কোশ্চেন মানে এক্সট্রা অর্ডিনারি কিছু কোশ্চেন কিন্তু তোমাদের প্রিপারেশান নিয়েই রাখতে হয় তো ফার্স্টে এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কী কোশ্চেন পড়বে প্লস থেকে তো তার আগে বলতে চাই যেসব স্টুডেন্টসরা নতুন আছো আমাদের চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমরা এখানে এক্সাম রিলেটেড কিন্তু সমস্ত টপিক সমস্ত সাজেশান কিন্তু পেয়ে যাবে সায়েন্স আর্টস কমার্সের অলরেডি বাংলা সাজেশান চ্যানেলে আপলোড করা আছে ক্লাস ইলেভেনের লিঙ্ক তোমরা ওপরে আই বাটন দেখতে পাচ্ছ ওখান থেকে চেক করে দেখে নাও তো আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের প্লে আছে পোয়েট্রি থেকে রাইটিং স্কিল যা আছে গ্রামার থেকে কিন্তু সাজেশান আমি চ্যানেলে আপলোড করে দেব এবং তোমরা এমসি কিউ এসি সাজেশান কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো একটু ফলো ডেকো সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বেল আইকন কিন্তু প্রেস করবে সো এখন আমি তোমাদের দেখে দিচ্ছি তোমাদের প্রস কি কি লিস্ট আছে মানে তোমাদের কি কি করতে হবে তোমাদের সিলেবাসে কি কি আছে ফার্স্টে রয়েছে কর্মা নেক্সট রয়েছে লিলাস ফ্রেন্ড নেক্সট রয়েছে জিমি ভ্যালেন্টাইন নেক্সট দ্য পিস অফ আর্ট ইন এডুকেশন অ্যান্ড লাস্ট রয়েছে নোবেল লেকচার তোমাদের কিন্তু পাঁচটা রয়েছে তো পাঁচটায় কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন আসে প্রত্যেকটা থেকে কিন্তু কোশ্চেন আসে তো ডিটেলস কী কী কোশ্চেন পড়তে হবে আমি সেইগুলো এখন দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ভালো করে এসব কোশ্চেনগুলো ফলো করবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবে আর নতুন যেসব আছি স্টুডেন্টসদের প্লিজ সাবস্ক্রাইব করে নি আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি করতে হবে তো ফার্স্টে রয়েছে তোমাদের কর্মা তো ভিডিওর লিংক তোমাদের বাংলা সাজেশনের ভিডিও লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিও শেষে পেয়ে যাবে নাহলে ওপরে আই বাটন দেখতে পাচ্ছ ওখান থেকে একটু চেক করে দেখিয়ে নিও তো ফার্স্টে তোমাদের কর্মা থেকে কী কী করবে আমি দেখিয়ে দিচ্ছি ব্রিং আউট সিগনিফিকেন্স অফ দ্য টাইটল কর্মা নেক্সট ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ হু ইজ হি স্পিকার হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাস ওল্ড চ্যাপ হোয়াট পিকচার অফ দ্য পার্সন ক্যারেক্টার ইজ রিভেল্ড ইন দিস লাইন তো প্রত্যেকটা কোয়েশ্চেনের সাইডে দেখতে পাচ্ছ কত নম্বর আসতে পারে তোমাদের কিন্তু সবকটা কোয়েশ্চেন পাঁচ নম্বরে বেসিক্যালি আমি এখন পাঁচ নম্বর কোয়েশনের সাজেশান দিচ্ছি পরের ভিডিওতে তোমাদের কিন্তু আমি এমসি কিউ সাজেশান দিয়ে দেবো তো নেক্সট কোয়েশ্চেন স্কেচ দ্য ক্যারেক্টার অফ স্যার মোহনলাল নেক্সট ফাইভ ইয়ার্স অফ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ ডিসক্রাইব ইন ব্রিফ হাউ স্যার মোহন হ্যাড স্পেন্ড ফাইভ ইয়ার্স ইন অক্সফোর্ড তো এখানে কিছু কিছু স্পেলিং হয়তো ভুল আছে তোমরা একটু কম্প্রোমাইজ করে দিও তো নেক্সট কোয়েশ্চেন অফ স্টেডিয়াস ব্রিফ হু সেট this words what does the word mean what made the speaker say this next question you are you are very much like everything else in this country in efficient dirty indifferent who said this to whom describe the speaker's অপিনিয়ন অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পিপল অ্যান্ড ইটস কালচার তো এখানে যদি কিছু ওয়ার্ডের স্পেলিং ভুল হয়ে যায় তো প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের এটা প্রেজেন্ট করছি তো একটু কম্প্রোমাইজ করে নিও আমি সরি চেয়ে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন তোমাদের আছে লিলাস ফ্রেন্ড থেকে কী কী কোয়েশ্চেন পড়বে আমি দেখিয়ে দিচ্ছি হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল হো লুকড অ্যাট হোম হোয়াট Was the situation when this occurred? Next question: Don't send him away. Let us keep him in our house. Who was the speaker, and to whom was it spoken? About whom was it said? How did the person of person spoken to react? Next question: How did Lila try to teach Siddha? পাঁচ নম্বরের কোশ্চেন দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেনে আমি আসছি তো এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে নেক্সট কোশ্চেন তোমাদের লিলাস ফ্রেন্ড থেকে ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু সিড্ডা ন্যারেট হাউ লীলা ক্লোজ সার টু সিড্ডা নাম্বার ফাইভ কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন তোমাদের আই উইল শো ইউ সামথিং নাইস হু আর আই অ্যান্ড ইউ হোয়াট ইজ দ্য সাইট হাউ ডাস দ্য সাইট ইমপ্রেস দ্য স্পেক্টর सरी एक्सपेक्टेटर वन प्लस वन प्लस थ्री देखते क्वेश्चन नेक्स्ट क्वेश्चन द कम एंड प्ले हू सेच द्यारेक्टर अफ देशन तुम्हारे जिमि भोश्चन पढ़व देखिए दीची ह्वाट डिड जिमी भैलेंटाइन डू फ्रम टाइम गो आउट अफ जेल टील हि मिट माइक दोलान फाइव मार्क्सर क्वेश्चन नेक्स्ट क्वेश्चन What new name did Jimmy Valentine assume at Elmore? What business did she open there? How did Jimmy fare at Elmore? first number question. Next question: I would not do another correct thing for the whole world. Who is the speaker of this statement? To whom did he make this promise and when did he keep his promise? पाँच नम्बर क्वेश्चन देखते तुम्हारे नेक्स्ट आम जिमी भैलेंटाइन थे दैट चाइल्ड सी कैंड स्टैंड इट लॉन्ग इन दियार हु इज रेफार टू हेयर वाज सी इज सी इन डेंजर हाउ ही सी शेप्ड नेक्स्ट क्वेश्चन व्हाट इज द इम्पर्टेंट ऑफ़ द रोल ऑफ़ बेन प्राइस इन द स्टोरी नेक्स्ट क्वेश्चन व्हाई য়াজ আন্দাবেল হোয়াট ইজ ইনফ্লুয়েসড ইট শি হ্যাভ অন জিমিস লাইফ নেস কোয়েশ্চেন তোমাদের নোবেল লেকচার থেকে তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এখানে বেশি কোয়েশ্চেন নেই তো তোমরা কিন্তু নোবেল লেকচারটা ভালো করে পড়ো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি ন্যারেড্ডা এক্সপিরিয়েন্স মাদার টেরেজা হ্যাড ওয়েন দেয়ার ওয়াজ গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং সুগার নেক্সট কোয়েশ্চেন ইন হোয়াট ওয়েস ডাস মাদার টেরিজা অ্যাপিল দ্য ইমোশনস অফ হার অডিয়েন্সেস হোয়াট স্টোরিস ডাস শি শেয়ার অফ হার ইমোশনস উইথ দ্য প ইন কলকাতা নেক্সট কোশ্চেন আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ দ্য হিন্দু ফ্যামিলি দ্যাট হ্যাড এইট চিল্ড্রেন হুইচ এক্সপিরিয়েন্সেস ইজ মাদার টেরিজা স্পিকিং ফর নেক্সট কোশ্চেন তোমাদের

नेक्स्ट क्वेश्चन हाउ डस ए पोर संथल दैट एक्सप्रेस हिज सेंस ऑफ ब्यूटी एंड ऑर्डर इन हिज डेली लाइफ नेक्स्ट क्वेश्चन व्हाट इज द डिफरेंस बिटवीन फाइन आर्ट एंड फंक्शनल आर्ट मोस्ट इम्पोर्टेंट क्वेश्चन तुम्हारे बसर जो नेक्स्ट क्वेश्चन नारेट इन योर ओन वर्ड्स द एक्सपीरियंस ऑफ मदर टेरेसा इन एन ओल्ड एज होम नेक्स्ट क्वेश्चन एंड দ্যাট is হোয়াট strikes মি মোস্ট হোয়াট strikes মাদার টেরিজা the মোস্ট হোয়াট সলিউশন ডাস শি সাজেস্ট অ্যান্ড তোমাদের মোটামুটি কোশ্চেন এখানে দিয়ে দিলাম তোমাদের যে কটা আছে পোস্ট থেকে সাজেশান তোমরা কিন্তু এইসব কোশনগুলো ভালো করে প্রিপারেশান নাও নেক্সট ভিডিওতে আমি তোমাদের পোয়েট্রি প্লে থেকে যা যা সাজেশান হয় তোমাদের গ্রামার স্কিল রাইটিং স্কিল থেকে কিন্তু আমি সাজেশান দিয়ে দেবো একটু ফলো রেখো এই সব কোয়েশনগুলো ভালো করে প্রিপারেশান নাও আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমাদের সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল